থেকে অন্য জেগে রে খাবো অন্যের মুখ থেকে অন্য জেগে আজকের এই প্রোগ্রাম শুরুতেই আমরা একটা সঙ্গীত পরিবেশন করেছি যাকে আমরা বলি শ্রমিক গীত বা মজদুর গীত। এই যে গীত পরিবেশন হলো তার শুরুতেই আছে জনসেবা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের নিরবতা, মানে ধর্ম আমাদের মানবতা। তো এখান থেকে শুরু হয়েছে, শেষ অব্দে যদি আমরা একটু একটু করে বিষয়টাকে চিন্তা করি তাহলে আমরা দেখব যে ভারতীয় মজদুর সংঘ, মজদুর সংঘের যে আদর্শ সেটাই সন্নিবিষ্ট হয়েছে এই গীতে। তো আমরা ভারতীয় মজদুর সংঘ আমরা জানি একটা ট্রেড ইউনিয়ন। তো ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে, আমরা এতদিন যেটা শুনে আসছি যে পাইয়ে দেওয়ার জন্য ট্রেড ইউনিয়ন, কিন্তু ভারতীয় মজদুর সংঘ ব্রেড বাটার ইউনিয়নিজমে বিশ্বাস করে না। ভারতীয় মজদুর সংঘ যেদিন সৃষ্টি হয়েছিল সেদিন থেকে ভারতীয় মজদুর সংঘ মনে করছে যে আমাদের মধ্যে শ্রমিকদের কিছুটা ত্যাগের ব্রত শিক্ষা নিতে হবে, তাই আমরা ত্যাগকেও প্রাধান্য দিয়েছি। আজকের যে অনুষ্ঠান সেটা একটা ত্যাগের, সেটাও একটা সেবার অনুষ্ঠান। আপনারা লক্ষ্য করবেন যে ভারতীয় মজদুর সংঘ আমাদের যে পরম্পরা, আমরা এতদিন ধরে যা পেয়েছি, আমাদের মানে অনাদিকাল থেকে আমরা যা পেয়েছি সেই পরম্পরাকে সামনে রেখেই ভারতীয় মজদুর সংঘের রীতিনীতি নির্ধারিত হয়েছে। আজকে যদি আমরা হরিদ্বারের গঙ্গাতে দেখব যে মুনি ঋষিরা বা সাধুরা স্নান করছেন, ওনারা একটা মন্ত্র উচ্চারণ করে জল শুদ্ধি করছেন, গঙ্গে চ যমুনে চ বই বলে মন্ত্র শুদ্ধি করে, সেটা অনাদিকাল থেকে ওনারা পেয়ে এসছেন। আমাদের মুনি ঋষিরা একইভাবে জিনিসটা করতেন। তো ভারতীয় মজদুর সংঘ বলেছে যে ত্যাগ করতে হবে। ত্যাগটা কোথা থেকে এসছে? আমরা মনে করি আপনারা বিশ্বকর্মার নাম শুনেছেন। বিশ্বকর্মা হচ্ছে আদি শ্রমিক। বিশ্বকর্মাকে ভারতীয় পরম্পরায় বা ভারতবাসীরা একজন ভগবান হিসাবে না মেনে ওনাকে একটা আদি শিল্পী, আদি শ্রমিক হিসাবে আমরা গণ্য করেছি। তো আদি শ্রমিকের যে ত্যাগ, সে ত্যাগের কথা আমরা সবাই জানি। উনি কী করেছেন? উনি দধিজির যে অস্থি দিয়ে অস্ত্র তৈরি করে দিয়েছেন। এবং অস্ত্র কেন তৈরি করে দিয়েছেন? ওনার যে ছেলে দেবকুলে তখনকার যে দেব সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সেই সমাজকে রক্ষা করার জন্য নিজের ছেলের বধার্থে উনি দধিজির অস্থি দিয়ে একটা অস্ত্র তৈরি করেছিলেন। সেই অস্ত্র দিয়ে বৃত্তাসুর মানে ওনার ছেলেকে বধ করা হয়েছিল। তো একজন শ্রমিকের, এই ভারতবর্ষের পরম্পরায় একজন শ্রমিকের এত বড় ত্যাগ, সেটাকে আমরা স্বীকার করেই আজকে যে আমরা ব্লাড ডোনেশন করছি, ব্লাড ডোনেশন আপনারা দেখবেন যে অনেকে হয়তো ভাববে যে ট্রেড ইউনিয়ন তো হচ্ছে এটা পাইয়ে দেবার, ট্রেড ইউনিয়ন হচ্ছে আন্দোলনের জন্য, ট্রেড ইউনিয়ন হচ্ছে দাবি দাওয়া পেশ করে সেটা আদায়ের জন্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে ত্যাগ যে করতে হয়, শ্রমিককে ত্যাগও স্বীকার করতে হবে। কারণ আমরা ভারতবর্ষকে, আমরা রাষ্ট্রকে আমরা সবার সামনে রেখেছি। রাষ্ট্র যদি থাকে তাহলে রাষ্ট্রের মধ্যে যে শ্রমিক বা বসবাসকারী যে জনগণ তারাও থাকবে। তাই জনগণের সেবার্থে এই একটা সেবামূলক কাজের আমরা এখন করতে যাচ্ছি। কিছু করতো না।